দেখুন এই রাস্তার উপরে কিন্তু হাঁস আছে, বুঝতে পারছেন হাঁসের যা পরিস্থিতি, যদি মারা যায় কিরকম মানে পুজো টুজো হতো সবকিছু। এখানে এই যে কাপড় টাপড় বাঁধা রয়েছে সব কিছু রয়েছে, মানে বলি দেওয়ার জন্যে হাঁড়িকাট রয়েছে মন্দির, এইটা বোটগুলো রয়েছে, এগুলো এখানে চড়তো, মানে খুব সুন্দর পরিবেশটা ছিল এখানে, সবুজ কত সুন্দর। আর এখানে অপোজিটে আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, দেখো এখানে হচ্ছে ফুল বাগান একটা। আচ্ছা আমি আমি বেশি মোটা না, মানে দুটো দুটো দেখা একবার দেখা মিনু। তো গাইস আমরা আজকে যাচ্ছি তারাপীঠ মন্দির। তো মন্দিরে অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে মন্দিরটার কীরকম কী পজিশন, কীরকম কী রয়েছে, তো আজকে আপডেট সেই আপডেটটাই দেব। তো সেই জন্য আজকে বেরিয়েছি, আজকে বাইকে করে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু ইনফরমেশান আমি দেবো তোমাদেরকে। চলো ভিডিওটা স্টার্ট করি। আমরা এখন ত্রিমণীঘাটের মন্দির দিয়ে পার হচ্ছি। দেখুন এই রাস্তার উপরে কিন্তু হাঁস আছে, বুঝতে পারছেন হাঁসের যা পরিস্থিতি, যদি মারা যায় আপনার গাড়ি চাপা হয়ে তো এই ডিম পেটের ডিম গুনে পয়সা নেবে বলে দিলাম পরিষ্কার কথা। আর তার বাচ্চা তার বাচ্চা ভেবেচিন্তে গাড়ি চালাতে হচ্ছে আমাদের এখন। নিতাই তুই এখন করিস নি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা বাম্পার বলো ঝাম্পার, ঠিক আছে বিয়ে বাড়ি আছে, জলের বোতল এসে গেছে, হাত দিলে মারবে। আমরা কী করছি লোকরা দেখছে, কারণ এখানে তো ইউটিউবে এরকমভাবে ভিডিও কম কম লোক বানায়, এর জন্য গ্রামের রাস্তা দেখে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর রাস্তা, আপনার মন ভালো হয়ে যাবে, খুব সুন্দর। গ্রামে থাকার মজাই মানে ভিতরে একটা আলাদা। তো দাদা এই জায়গাটার নামটা কি? আমরা এর আগে যখন গিয়েছিলাম ওই মন্দিরে, আমরা এই যে রাস্তাটা আছে এই যে সাঁকোটা দিয়ে গিয়েছিলাম, তো এখান দিয়ে প্রত্যেক দিন রোজ মানে বহু লোকের যাতায়াত হয়, কিন্তু এটা দাদা বললো যে এটা কোনো সারানোর কোনো ব্যবস্থা করছে না এখানে প্রশাসন, এটা সারালে খুবই ভালো হয়। এটা আমাদের সাঁকোটা বহুত খারাপ আছে এখানে, কিন্তু ওখানে একটু যাচ্ছে না, এখানে দেখতে দেখার মতো কারো সুযোগ সুবিধা কেউ করছে না, ঠিক আছে। পার্টি যে কোনো পার্টি যে কোনো পার্টি কার যে যাই থাকুক দেখা দরকার নেই, সকলের সহযোগিতায় কিন্তু আমরা বাঁচতে যাই। আমাদের এখান থেকে 1 কিলোমিটার দূরে পাকারপুল আছে, কিন্তু আমাদের এখান থেকে কেউ দেখছে না, যেখানে আমাদের ওখানটা তো খারাপ হয়ে গেছে, এটাও আবার খারাপ হতে বসছে। কোনো পার্টি কোনো সার্কুলার কারো মানে সুযোগ সুবিধা কিছু জায়গাটা নেই, ঠিক আছে। আমরা এখনো গ্রামের লোক গ্রামই রয়ে গেছি, যেখানে মানুষ নেই সেখানে রাস্তাঘাট সব ঠিক হয়ে গেছে। আমরা এই জায়গাটায় মানুষ, আমাদের এই আমার এই পাড়ে 50 খানা বাড়ি আছে, মানে 50টা ফ্যামিলি আছে, কিন্তু আমাদের কারোর সুবিধা কিছু কারো নেই। এই যে আমরা চলে এসেছি মন্দিরে, এই তো গাইজ বেসিক্যালি আমরা পৌঁছে গেছি এখানে। এই যে তারাপীঠ মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ। তো আমরা ভেবেছিলাম যে মন্দিরটা কী পজিশন রয়েছে আমরা জানি ভেতরে ঢুকতে পাবো না, কিন্তু এখানে দেখলাম এসে যে গেটটা খোলা রয়েছে, তো আমরা সেখান দিয়ে এলাম। এটা হচ্ছে চকগোপালে দ্বিতীয় তারাপীঠ মন্দির, এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা নিশ্চয় চিনতে পারছ। তো আমাকে অনেকে কমেন্ট করেছিল যে দাদা মন্দির চালু হয়েছে কি না, কী অবস্থায় রয়েছে। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যারা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে গিয়ে। তো এসে দেখলাম যে মন্দিরটা এখনও মানে খুলেছিল একবার, তো আবার বন্ধ হয়ে গেছে, তো এখনও মন্দিরে তালা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ওখানে তালা দেওয়া রয়েছে মন্দিরে, তো এখনও খোলেনি। যখন মন্দিরটা চালু ছিল এই যে দেখতে পাচ্ছ কীরকম মানে পুজো টুজো হতো সব কিছু, এখানে এই যে কাপড় টাপড় বাঁধা রয়েছে সব কিছু রয়েছে, এখানে এই যে মানে বলি দেওয়ার জন্য হাঁড়িকাট রয়েছে মন্দির, এইটা বোটগুলো রয়েছে, এগুলো এখানে চড়তো, মানে খুব সুন্দর পরিবেশটা ছিল এখানে। পুরো এই সাইডটা পুরো দোকানদানি রয়েছে, দেখাচ্ছি আমি সামনে গিয়ে দেখাচ্ছি ওখানে, এই যে দোকান এগুলো সব রেস্টুরেন্ট, এই যে রয়েছে হোটেল, এদিকটা পুরোটা সব বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। এটা পুরো মন্দিরের পরিবেশ অবচল অবস্থায় রয়েছে এখন, যখন চালু ছিল মন্দিরটা তখন এখানে এত মানে লোকের ভিড় হতো, মানে কি বলবো আর, আজ কোনো কারণে এখানে মন্দিরটা বন্ধ রয়েছে। তো মন্দির এখনো খোলেনি, আমি যেই মানে বলতে চাইছি যেটা, মন্দির এখনো খোলেনি, আর মন্দিরটা চালু হবে কিনা সেটাও
মানে বলতে পারছি না। তো আমরা আজকে এসেছি তিনজনে, তো তিনজনেই ব্লগার। এর হচ্ছে সুব্রত কৈলা ব্লগস, সুব্রত কৈলা ব্লগস, আর এই যে আমাদের সমীর, বিগ ইউটিউবার, একদম বিগ ইউটিউবার, দু তিনটে চ্যানেল নিয়ে বসে আছে। তা আমরা একটাকে গ্রো করতে পারিনি, ও তিনটে নিয়ে হ্যান্ডেল করছে, মানে দম আছে একদম। তো আমরা তিনজনেই আজকে এসেছি, তিন বন্ধু। আর মন্দিরের সম্বন্ধে কোনো যদি আরও কিছু আপডেট পাই আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। মানে এত সুন্দর লাগছে এখানে, আমরা যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। এখানে একটা মন্দির রয়েছে, এখানে ভিউটা এরকম, মানে পুরো সবুজে সবুজ, কত সুন্দর। আর এখানে অপোজিটে আরেকটা আমি জিনিস দেখাচ্ছি, দেখো এখানে হচ্ছে ফুল বাগান পুরো এদিকটা, এদিকটা পুরো ফুল বাগান, এই যে একদম এখান থেকে স্টার্ট করে পুরো ফুল বাগান, পুরো টোটালি গাঁদা রয়েছে, পুরো ফুল বাগান, গাঁদা ফুলের বাগান রয়েছে এদিকটা পুরোটা। এদিকে যতটা মানে চোখ যাচ্ছে ততটাই ফুল বাগান এদিকে, আর এই সাইডেও সেম, একদম যতটা চোখ যাচ্ছে ততটাই দেখতে পাচ্ছি পুরো গাঁদা ফুল। আর তো আমরা এখন ফুল দেখে মানে ফুলের বাগান থেকে উঠে যাচ্ছি, মানে এখানে পুরো সেই যে খেরা এ রয়েছে যে ফুলের বাগান সেরকম ধরনের রয়েছে, এখানে পুরোটাই রয়েছে। মানে রাস্তায় যেতে যেতে দেখলাম এই যে ভাইগুলো স্কুল থেকে যাচ্ছে, যেতে যেতে ফুল পাড়ছে। মানে আমরাও ছোটোবেলায় আগে এরকমই করতাম, আমরা এরকম মানে স্কুল থেকে ফুল পাড়তে যেতাম। ও দেখেছিস কিরকম ক্যাচ নিলাম, হ্যাঁ একটা দেখ দেখিনি, কুল পাড়তে উঠেছে। হ্যাঁ তোর দিকে ভয় লাগেনি, ও কত দূর পরে উঠেছিস, কত ভয় লাগেনি, নিচে আবার শ্মশান। হ্যাঁ আচ্ছা, মানে আমরা যদি উঠি বারণ করবি আমার দিকে, তোদের প্র্যাকটিস আছে, আমাদের তো নাই প্র্যাকটিস। হ্যাঁ তো আমরা যেতে যেতে দেখলাম গোলাপের পুরো বাগান, খুব সুন্দর লাগছে এখানটায়। তো ইচ্ছে হলো গোলাপ নিলাম, এই যে কাকিমা ফ্রিতে দিয়ে দিল আমাদেরকে, মানে এখানে প্রচুর পরিমাণে চাষ হয়েছে। পুরো এদিকটা গাঁদা বাগানটা দেখালাম, আর এখানে পুরো এটা টোটালি যতটা চোখ যাবে পুরোটাই হচ্ছে গোলাপের বাগান। হ্যাঁ রে সস্তার আইসক্রিম খাচ্ছিস, তো রাস্তায় যেতে যেতে গোলাপ, তারপরে এই যে আইসক্রিম। আমার হচ্ছে 3% চার্জ রয়েছে, এবারে ফোন বন্ধ হয়ে যাবে, ভিডিও আপলোড চলছে তার সাথে। হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও আপলোড চলছে, ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই যা যা করার দরকার অবশ্যই করে দেবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।